খুব তো বলেছিলেন আপনি আপনার গুরুদেব নাকি আমার আমার বিশ্ব সব মাঙ্গলিক দোষ কাটিয়ে দেবে আমার ছেলের কোনো ক্ষতি হবে না কি হলো কি হলো তাহলে কি হলো আমার ছেলেটার বলুন কেন কেন আমার ছেলেটাকে এইভাবে মরতে হলো বলুন আপনি কোথায় গেল আমার ক্ষমা করিস তুই যে পথের খোঁজ করছিস সেই পথের খোঁজ যে আমার জানা নেই রে এত বড় দুঃসময়ের মধ্যে আপনি ওর পাশে থাকবেন না তাহলে যে ছেলেটা বড় একা হয়ে যাবে একা হলেও এই পথের শেষ আমি দেখেই ছাড় নন্দগোপাল কেন চুপ করে আছো তুমি আমাকে যেখানে যেতে হোক আমি যাব কিন্তু আমার দাদার প্রাণ তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও তুমি আমার বৌদের সিঁধি সিঁধু অক্ষয় করো আমার মায়ের কোল পূর্ণ করো এবার দিয়ে তোমার সিঁধি সিঁধু মুছে দিতে আমাকে অন্য দিদি সিঁধি সিঁধুর তোমরা মুছুন ছেড়ে দাও অন্য দিদিকে অন্য দিদি বিধবা তুমি আমার শেষ ভরসা তুমি যদি আমাকে সাহায্য না করো আমার দাদাকে যদি তুমি বাঁচিয়ে না তোলো তাহলে এর আমি শেষ দেখে ছাড়ব তোমার বাড়িতে কেউ কোনোদিন মরেছে এই তো কত বছর আমার স্বামী মারা গেছে বাবা কি হবে তাহলে আমার মনসামো নাকি পূর্ণ হবে না আমার দাদাকে আমি বাঁচাতে পারবো না জল মোছ লোকনাথ ওর এখন অনেক দায়িত্ব এই কাজের জন্য তুই এসেছিস তার জন্য এবার তোকে প্রস্তুত হতে হবে হ্যাঁ গুরুদেব আমি প্রস্তুত আমায় ক্ষমা করো আমি তখন জানতাম না তাই আমি বলেছিলাম কিন্তু এখন আমি বলছি দাদাকে দাদাকে তোমরা আর আটকে রেখো দিদি দিদি অন্যকে নিয়ে এসেছি মানে এ তুই কি বললি কেন মরবি তুই আমরা কি দিয়ে বাঁচব রে বাবা মার কথাটা একবারও ভাবলি না নেবে আয় মা মা নেবে আয় মা আরাম করিস না মা নেবে আয় মা একটু জলের ব্যবস্থা করো কেউ জল কোথাও পাচ্ছি না জল ওদিকে মিষ্টি এ তুমি কি করলে ঠাকুর একজনের জন্য আরেকজনের জীবন কেড়ে নেবে সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল অন্য অন্য মা এমন ক্ষতি করিস না মা মা নেমে আয় মা কথা শোন মা নেমে আয় মা এমন ক্ষতি করিস না অন্য মা এমন ক্ষতি করিস না Thank you.
চিতার আগুন থেকে কেন আমাকে বাঁচিয়ে আনলি? জীবন দেওয়া নেওয়া ঈশ্বরের। বলছিলাম তোমরা শ্যামাকে দেখেছো? শ্যামাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি বাবা মা সবাই এত টেনশন করছি, কোথায় যে উনি না বলে চলে গেলেন আমরা কেউ জানি না। তুই যা, আমি দেখছি। কারবারে উন্নতি আর সাহেবদের হাতে রাখার জন্য তালুকদার মশাই এই খানা পিনার আয়োজন করেছে। বাবা মশাইয়ের এত দিনের এত পরিশ্রম করা এই কারবার দুদিনের ওই কারবারিরা ধূলিসাৎ করে দেবে। যে সোনার রপ্তানি আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তালুকদার, সেটা আবার আমাদের হাতেই ফিরে আসবে দেখবে। আমি সব জানি, সব কে কোথায় আছে কিন্তু বলবো না, বলবো না, বলবো না। এই কাঁচের টুকরোটায় কোনোভাবে হাত ঘষে যদি খুলতে পারি চেষ্টা করতেই হবে, চুপ করে বসে থাকলে চলবে না। আমি রাজা শের সিং, আমি অপরাজেয় বীর, আমি আপনাকে সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছি রাজা নক্ষত্রজ্যোতি। এত স্পর্ধা! রাজা নক্ষত্রজ্যোতির প্রাসাদের সামনে দাঁড়িয়ে তুমি তাকে সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছ? হ্যাঁ, কারণ আমি জানি দ্বন্দ্ব যুদ্ধে আমিই জিতব। এত দূর তুমি ধুতি পরাতে জানো না? সত্যি আশ্চর্য, আমি ধুতি পরাতে কি করে জানবো? তুই শাড়ি পরাতে জানিস? ধুতি পরা আমার জানা আছে, আমি ওকে হেল্প করে দিচ্ছি। না না না, থ্যাংক ইউ। সুতরাং শুকুরায় কেন বারবার আমার কাছে আসছে? এটাই তো আমি দেখতে চেয়েছিলাম, বাবা ছেলে একে অন্যের ভরসা। কর্ণ কি তবে এবার সীতাংশুকে বাবা বলে মেনে? এই যে তোর ফুল, ভালো করে ধুনে নিবি। হ্যাঁ, আজ তোমার হাত দিয়ে এই পুজো আমি সম্পূর্ণ হতে দেব না বকুল। 102, কোনো সমস্যা হয়েছে কি? এখানে 108টা পদ্ম ফুলে ছিল, এখন 106টা রয়েছে। তাহলে তো সন্ধি পুজোয় খুঁত রয়ে যাবে। দাদু ভাই, দেখো মামুনিকে নিয়ে এসেছি। নতুন মামা এসেছো? আমার জীবনের শেষ কটা দিন বড় আনন্দ দিলে গো মা, যদি না আসতে বড় দুঃখ পেতাম। মনে পড়লো আমাদের? দূরে থাকলেই মন থেকে আড়াল হয়ে যায় এমন কথা তোমার কেন মনে হলো দিদি ভাই? পুরনো নামটা লিখবে না, গো ঠাকুরতা, মানে ওটা আপনার যাত্রা খ্যাত নাম, তো ও চিনতে পারবে আসলে। আচ্ছা আচ্ছা, আর দেরি নেই চন্দনা, আজ সূর্য ডুবলেই আসছি তোমার কাছে। দিদি ও চিৎকার কেন করছে? জানো না কি হয় এসব কেসে? কথা ঘোরানোর জন্য পুলিশকে কি কি করতে হয় জানো? আজকে টিভিতে যে দেখাচ্ছিল না অম্বা দেবী, মানে মায়া সরকারের মা, যেটা বলছেন সেটা ঠিক নয়।